ওমা চারু, তুই চলে এসেছিস? আরে আমি তো তোকে খুঁজতে বেরোচ্ছিলাম, 3টে বেজে গেল, সৃষ্টির কাজ পড়ে আছে। মা মা আমি এক্ষুনি যাচ্ছি মা। এই শোন শোন, কি হয়েছে মা? বলছিলাম দুধের ক্যান। হ্যাঁ, দুধের ক্যান তো এখনো ফেরতে দিয়ে গেল না। ও তাহলে কি আমি ফটিকদার বাড়িতে একবার যাই? এ কি, আমার জামাটা এখানে পড়ে আছে কেন? চারু, বলছিলাম ফটিক, ফটিক তো পয়সা দিয়ে গেছে। হ্যাঁ, পয়সা দিয়ে গেছে, ও বলল দুধের ক্যানটা মল্লিক বাড়িতে ফেলে এসেছে। হ্যাঁ, যাই, এখন বাসে করে করে ওই কলকাতা দৌড়ই। হ্যাঁ, নাহলে দুধ কালকে পাঠাবি কী করে, সেই চিন্তাই তো আমি শেষ হয়ে যাচ্ছি। না না মা, তুমি কেন যাবে? মা আমি যাব। তুই যাবি মা? লক্ষ্মী শোনা, তুই গেলে তো আমার আর কোনো চিন্তাই রইল না। কিন্তু তুই মল্লিক বাড়ি চিনবি কী করে? সে আমি ঠিক খুঁজে নেব। এই বাবা, চারু চারু, আমি বলছিলাম কি যে বাস ভাড়া, কিন্তু মা ছেলের বাড়ির লোকজন তো এখনই চলে আসবে, আর আমার তো কিছুই বানানো হয়নি। আরে বাবা, সেই নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি পাশের দোকান থেকে কিছু একটা নিয়ে আসবো। খন কেনা নিয়ে আসলে দুধ দেবো কি করে, পয়সাও পাবো না চারু। আর মা দুপুরের খাওয়া, দুপুরে খাওয়ার, দুপুরে খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। ও মা, আমি আমরা কিছু একটা ফুটিয়ে নেবো, তুই কিন্তু খালি পেটে থাকবি না, এই বাস ভাড়া আছে আর চিড়ে ভাজা খেয়ে নিস। হ্যাঁ চারু। হ্যাঁ মা, সাবধানে যাও মা। আমি আসছি মা। ওকে যে বাড়ি থেকে বার করে দিলে, বাকি কাজগুলো কে করবে শুনি? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। ও মহারানী বাড়িতে থাকলে আবার তোর বিয়েটা ভাঙতো, সেটা ভাব। একটু পরেই ছেলের বাড়ির লোক তোকে দেখতে আসবে, আর দুধের ক্যানের খোঁজ করে মল্লিক বাড়ি থেকে ফিরতে ফিরতেই মহারানীর রাত হয়ে যাবে, বুঝেছিস? বলিহারি তোমার বুদ্ধি মা। হাসিনা সে ইউ মুলাকাত হো গই এক আজনবী, হাসিনা সে ইউ মুলাকাত হো গই, ফির ক্যা হুয়া ইয়ে না পুছো, কুছ এসি বাত হো গই, अजनबी हसीना से क्यों मुलाकात हो गई। কে জানে, সত্যি সত্যি বুনো হাসে পেছনে ধাওয়া করছি না তো, হয়তো ঘটনাটা কিছুই নয়। যাই হোক না কেন, এখন আর পিছিয়ে আসা কোনো প্রশ্ন ওঠে না। শুধু ভাবছি যে মেয়েটাকে কিভাবে খুঁজে পাব। Thank you.
কি হলো প্রশান্ত দা? মনে হয় সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে দাদা, নেমে দেখব? অবশ্যই দেখবে, আমি আসছি। কি হয়েছে? এমনি অ্যাক্সিডেন্ট হয়নি, ওই ম্যাটারোডটা এদিকে যাচ্ছিল, তাল সামলাতে না পেরে ফ্যানটা গাছে গিয়ে ধাক্কা মারে আর মেয়েটা ছিটকে গিয়ে পড়ে। তোমার কি কোথাও লেগেছে? ও কোথায় থাকে? ওকে আমি চিনি, ওর বাড়ি মাধুপুরে, ও হয়তো চারু হতে পারে। ও আমি তো ওদিকেই যাচ্ছিলাম, আপনার মনে ওনাকে আমার গাড়িতে তুলে দিন, আমি পৌঁছে দিচ্ছি, আর আপনিও আসুন। এসব তুমি বানিয়েছো বুঝি? ওই বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে, খেয়ে দেখুন না, একেবারে মনে হবে দোকান থেকে কেনাম না, মানে ওই দোকানের খাবারের স্বাদ আর এর স্বাদ একদম এক। তুমি কি শুধু রান্নাবান্নাই করো না পড়াশোনাও করো? তারপরে তবে ওই এখন ডাক্তারি ডাক্তারি পড়ছি। খুব ভালো মাথা আমার মেয়ের, আর বলবেন না, যা পড়াশোনায় ভালো না, ওর বাবার মতন ডাক্তার হবে, বাবা তো কবিরাজ। ভানুবাবুর নাম শুনেই তো আমি দেখতে এলাম। দেখুন আমার নাম শুনে নয়, ওর গুণ বিচার করেই তবে ওকে পছন্দ করে নিয়ে যাবে। আচ্ছা ডাক্তারি কোন স্ট্রিমে স্পেশালাইজেশন করবেন আপনি? হোমিওপ্যাথি, গুলিগুলি, মিষ্টি ওষুধ, দারুণ লাগে খেতে। বসে আছে কেন? নিজে এবার শুরু করুন, শুরু করুন খান। তাই না হলে আরো রেজাল্টটা ভালো হতো। ইতিহাস ভয় পাচ্ছে তুই ভয় পাচ্ছিস কেন? আরে বাবা আমি তো হাতে হাতে করে দিয়েছি, বিয়ের পর না হয় নতুন মা করে দেবে, তাই না বলুন? তাই তো। তা পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে তোমার? সিনেমা, দেব, জিৎ,
শাহরুখ খান, সলমান খান, মালতী টকিজে প্রত্যেক শুক্রবার না আমি সিনেমা দেখতে যাই। ফার্স্ট ডে ফার্স্ট শো। চা খাবেন তো আপনারা? চা? চল চল বসুন। আপনারা একটু মিষ্টি মুখ করুন না।